চাঁদের মাটিতে পাওয়া গেল 96টি ব্যাগ ভর্তি মানুষের মল। চন্দ্রযান 3 কিন্তু তা সরাসরি ভাবে ছবি তুলে পাঠালো ইসরোতে। ভারত থেকে শুরু করে বিশ্বের প্রায় বিভিন্ন দেশের নিউজ চ্যানেলগুলিতে এই খবরটি কিন্তু প্রচার করা হচ্ছে। চাঁদের মাটিতে সত্যিই কি মানুষের মল রয়েছে কিনা, এই কথাটা কতটা সত্য তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। বর্তমানে চন্দ্রযান 3 নিয়ে কিন্তু মানুষের মনে আলাদাই একটি কৌতূহল তৈরি হয়েছে। ভারতের এই চন্দ্রযান সাফল্যের জন্য আপনারা কারা কারা গর্বিত তারা কিন্তু অবশ্যই কমেন্টে কংগ্রাচুলেশন ইসরো বলে লিখে জানাবেন। আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে সরাসরিভাবে লিখে দেওয়া রয়েছে চাঁদের মাটিতে মানুষের মল ভর্তি করা 96টি ব্যাগ। অনেকেই দাবি করছেন প্রায় 50 বছর ধরে কিন্তু এই মলগুলি পড়ে রয়েছে চাঁদের মাটিতে। 1969 সালে চাঁদের মাটির জন্য কিন্তু রওনা দিয়েছিলেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডুইন অস্টিন এবং মাইকেল কলিন্স। চাঁদের মাটিতে পা রেখে তারা কিন্তু মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছিলেন। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তাই তরল জিনিস থেকে শুরু করে কঠিন জিনিস প্রায় সবকিছুই কিন্তু চাঁদের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। চাঁদের মাটিতে তাদের কিন্তু পৌঁছতে মাত্র 4 দিন সময় লেগেছিল। 1969 সাল থেকে 2023 পর্যন্ত বহুবার কিন্তু চন্দ্র অভিযান হয়েছে। বিশ্বের নানান প্রান্ত থেকে বিভিন্ন মহাকাশ সংস্থা চাঁদে কিন্তু পাড়ি দিয়েছেন। চাঁদে সময় কাটানোর ফলে মলমূত্র সবকিছুই কিন্তু তাদেরকে ত্যাগ করতে হয়েছে চাঁদের মধ্যেই। মহাকাশচারীদেরকে চাঁদের ক্ষেত্রে একটি বিশেষ ডাইপার পরে কাটাতে হয়। তারা সেখানে মলমূত্রের ব্যাগ ফেলে এসেছেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও তা কিন্তু বর্তমানে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই চাঁদের মাটিতে কিন্তু রোভার প্রজ্ঞান বিভিন্ন জায়গায় জায়গায় ভারতের অশোক স্তম্ভ এবং ঈশ্বর প্রতীকী চিহ্ন এঁকে দিয়েছে। সঙ্গে কিন্তু রয়েছে বিভিন্ন দিক নির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। এই অত্যাধুনিক সেন্সর যুক্ত ক্যামেরাগুলির মাধ্যমে আগামী 14 দিন পর্যন্ত চাঁদ থেকে কিন্তু ছবি, ভিডিও এবং নানান তথ্য পাঠাবে রোভার প্রজ্ঞান। রোভার প্রজ্ঞান তথ্য কালেক্ট করে কিন্তু পাঠাবে বিক্রম ল্যান্ডারে এবং বিক্রম ল্যান্ডার থেকে সরাসরি কিন্তু তা পৃথিবীতে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে এসে পৌঁছাবে এবং তা কিন্তু আমরা সকলেই পরবর্তীকালে জানতে পাচ্ছি। ইতিমধ্যেই জানানো হচ্ছে যেখানে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে সেখানে কিন্তু রয়েছে অকল্পনীয় ঠান্ডা, যার ফলে বিভিন্ন ধাতুই কিন্তু ভেঙে যেতে পারে। বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা যে কোনো তাপমাত্রাতেই টিকে যেতে পারে। এবং বর্তমানে ঈশ্বর হাতে চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে কিন্তু চলে এসেছে বিশাল বড় বড় চাঞ্চল্যকর সব তথ্য। ল্যান্ডার বিক্রমে যেই অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করা হয়েছে তা দেখে কিন্তু বিশ্বের বড় বড় মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি হতবাক। কিভাবে বিশ্বের বড় বড় দেশগুলিকে পেছনে ফেলে ভারত এতটা দ্রুত গতিতে এগিয়ে গেল তা নিয়েই কিন্তু সকলে চিন্তা করছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই চাঁদের অভিযান যদি ঠিকমতো সম্পন্ন হয় তাহলে কিন্তু চাঁদকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে তারা সকলেই পাড়ি দিবেন মঙ্গলের উদ্দেশ্যে। আর কিছুদিন পরেই ভারত কিন্তু জাপানের সাথে সহযোগিতায় সূর্য অভিযান করতে চলেছে, অর্থাৎ ভারত কিন্তু একদম নাকের ডগায় গিয়ে বসবে সূর্যের।